সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে চট্টগ্রাম নগরের দামপাড়া ওয়াসা মোড়ে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে ছিল ধর্ষণ বিরোধী নানা প্লে কার্ড। এ সময় দর্শকদের দ্রুত বিচার ও শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা। সবাই আমরা এই জন্য আজকে রাস্তায় নামছি যে দর্শকদের পাশে চাই, যারা এগুলো এই কাণ্ডগুলো করতেছে, যারা বগাড়ি ছেলেরা যারা এগুলো করতেছে এগুলো আমরা পাশে চাই। আজকে এই কারণে প্রতিবাদ করছি যাতে ম্যাক্সিমাম যে ধর্ষণগুলো হয়েছে সে ধর্ষণগুলো যে প্রমাণিত হয়েছে, যে ক্রাইমগুলো হয়েছে সেই প্রমাণগুলোর ভিত্তিতে যাতে প্রত্যেকটা ধর্ষককে আগে আইনের আওতায় নেওয়া হয়, পরবর্তীতে গিয়ে তাদেরকে সর্বোচ্চ সাজা দেওয়া হবে না কি দেওয়া হবে তা আমরা নিশ্চিত করব, কিন্তু আমরা প্রত্যেক ধর্ষককে আমরা দেখতে চাই আইনের আওতায়। এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলন ধর্ষকের বিচার না হওয়া পর্যন্ত চলতে থাকবে বলে জানান সাধারণ শিক্ষার্থীরা। আমাদের ধারাবাহিক যে আন্দোলন, এই আন্দোলনের অংশ হিসেবে আজকে আমরা কর্মসূচি রেখেছি ওয়াসায়, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে পরিমাণ ছাত্রদের আসার কথা জায়গায় জায়গায় আমাদেরকে আটকে দেওয়া হয়েছে, আমাদের বিভিন্ন মিছিল এখানে আসতে দেওয়া হচ্ছে না, বাধা দেওয়া হচ্ছে। শুধু গ্রেপ্তার নয়, দ্রুত বিচার নিশ্চিত করা সহ মোট 7 দফা দাবি জানানো হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে। ইয়াসির রাফা, বাংলাধারা, চট্টগ্রাম।